আসসালামু আলাইকুম দর্শক সকলে, কেমন আছেন? আপনারা যারা ইউটিউবের ভিডিও বানিয়ে থাকেন, আপনারা অনেকেই ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার মোবাইলে অথবা কম্পিউটারে ব্যবহার করে থাকেন। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, কিভাবে আপনার ভিডিওতে টাইটেল লাগাবেন, কিভাবে ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট লাগাবেন, সবগুলো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, পুরো ভিডিওটি যদি একবার মনোযোগ দিয়ে দেখেন, আশা করি পরবর্তীতে আপনার ইউটিউবের চ্যানেলের জন্য যে কোনো ধরনের হাই কোয়ালিটি ভিডিও শুধুমাত্র মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার দ্বারা তৈরি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আপনার মন মতো যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আপনার কী কী করতে হবে সবগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখুন, আমি মাত্র হাতের আমার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আপনিও এভাবে ইচ্ছা করলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার মন মতো যে কোনো ধরনের ইফেক্ট লাগাতে পারেন। চলুন কীভাবে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সহ বিভিন্ন ইফেক্ট লাগাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা শিখে যাবেন। মোবাইলের প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করুন। আর যদি কাইনমাস্টার অ্যাপটি আপনার মোবাইলে না থাকে, তাহলে প্লে স্টোর থেকে কাইনমাস্টার লিখে সার্চ করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে কাইনমাস্টার অ্যাপসের লিঙ্কটি দিয়ে দেবো। সেখান থেকে ডাউনলোড করে সিম্পলি ইনস্টল করে আপনি ভিডিও এডিটিং শুরু করতে পারেন। তো আমি আমার মোবাইল থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমি একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এখান থেকে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, তারপরে এখান থেকে আমি আমার ভিডিওর টাইটেলটি দিব। আমি ভিডিও টাইটেলটি দিচ্ছি কাইনমাস্টার ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমি ওকে প্রেস করব। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো আমি সিম্পলি কালো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। তারপরে এখান থেকে নেক্সটে আমি নেক্সট করকে আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনি চলে যান লেয়ারে, লেয়ার থেকে মিডিয়াতে। এখন আপনি যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই ভিডিওটি আপনার টাইম লাইনে ইনপুট করুন। স্টোর আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করব। তো এই ভিডিওটি আমি আমার টাইম লাইনে অ্যাড করে নিচ্ছি। হয়ে গেছে আমার ভিডিওতে আমার টাইম লাইনে ভিডিওটি অ্যাড করা। তো এখন আমি ভিডিওটির সাইজ ছোটো বড়ো করে নিব। তো আমি এটা এতটুকু রাখছি, তারপরে আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে দেখুন ভিডিওটি এতটুকু পর্যন্ত প্লে হচ্ছে আর এখান থেকে প্লে হচ্ছে না। তার কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটি পুরো সিলেক্ট করা হয়নি। আমার ভিডিওটি যতক্ষণের ব্যাকগ্রাউন্ডটি ততক্ষণ পর্যন্ত দেওয়া হয় নাই। তো আমি এটাকে টেনে বড় করে ভিডিওটি যতক্ষণ যত মিনিটের মিনিটের আমি করে নিব। এতটুকু পর্যন্ত আমার ভিডিওটি এখান থেকে এটা করে নিলাম। এখন আমি আমার ভিডিওটা ইনপুট হয়ে গেছে এখানে। এখন আমি আমার ভিডিওর এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে ভিডিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আমি সোজা চলে যাব ক্রোমাকিতে ক্লিক করব। করার পরে এখানে এনাবল বাটনটাকে আমি অন করে দিব। এই যে দেখুন, অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কিন্তু ভিডিওটি পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। তো এই জন্য আমাকে এই যে নিচে এই যে দুটি অপশন দেখতেছেন, এখানে যে পার্সেন্টেজটি আমি কমিয়ে বাড়িয়ে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে পারফেক্ট করে নেব। তো এই জন্য এখান থেকে আমি এই পার্সেন্টেজটাকে এটাকে একটু কালো করে দিই। এখান থেকে এটাকে আমি আরেকটু কমিয়ে, এবার হয়ে গেছে। তো এখান থেকে আমি এটাকে ক্লিক করে দেব। তো এই যে সাইটে কিছু অপ্রয়োজনীয় কিছু ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এটার কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে রেকর্ডিং করছি, তখন আমার ব্যাকগ্রাউন্ডটা ততটা ভালো ছিল না।
অন্য কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেকর্ডিং হয়ে গেছে, এই জন্য এই দুটি কালার রিমুভ অটোমেটিক হয়নি। তো এই জন্য আমি এটাকে ক্রপ করে নিব। ক্রপ করে অপ্রয়োজনীয় যে দুটি অংশ আছে এটিকে আমি বাদ দিয়ে দিব। সেখান থেকে ক্রপে যাব। যাওয়ার পরে এখান থেকে মাস্কিং করে দিব। মাস্কিং করার পরে তারপরে এখানে শেপে ক্লিক করব। করার পরে এই যে দেখুন বর্তমানে এটা সার্কেলটা সিলেক্ট করা আছে, তো সার্কেল থেকে এখানে আমি এটাকে সিলেক্ট করে দিব। করার পরে এটাকে আমি টেনে আমার যতটুকু প্রয়োজন যেই অংশটি আমি বাদ দিব সেই অংশটিকে আমি ক্রপ করে বাদ দিয়ে দিব। বাস হয়ে গেছে। তো এখান থেকে আমি আবার ওকে প্রেস করে দেব। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন ভিডিওটা দেখতে এরকম দেখাচ্ছে। তো ভিডিওটার ব্যাকগ্রাউন্ড এরকম। তো এখন আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমার ইচ্ছা মতো যে কোনো কালার আমি চেঞ্জ করতে পারবো। তো বর্তমানে এটার কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার কালার আছে কালো কালার। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য কালার করে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি ব্যাকগ্রাউন্ডের এই যে এটাকে এটার উপরে আমি ক্লিক করব। করার পরে এই যে এখানে যে অপশনটি দেখতেছেন এখান থেকে আমি এখানে একবার আমি ক্লিক করব। করার পরে এখানে দেখুন অনেকগুলো কালার আছে। তো এখন এই কালারগুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার যদি আপনি সিলেক্ট করে ওকে করেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি কালার সিলেক্ট করছি। ধরুন আমি লাল কালারটি আমি সিলেক্ট করে দেখাই। লাল কালার সিলেক্ট করে এখানে আমি ওকে করব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি পুরো লাল হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটি পুরো লাল হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটি যদি আমি অন্য কালার দিতে চাই, তো এখান থেকে আমি যদি হলুদটা সিলেক্ট করি, হলুদটা সিলেক্ট করে এখানে ক্লিক করি, এই দেখুন আমার পুরো ভিডিওটির ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে গেছে। তো এভাবে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি ভিডিওতে অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো পিকচার অথবা ভিডিও লাগাবেন, তাও পারবেন। সবগুলো একই পদ্ধতি। তো আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আজকের এই শুধুমাত্র সামান্য শুধু ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন ভিডিওটা প্লে করলে ঠিক এরকম দেখায়। তো আপনার মন মতো এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক আকর্ষণীয় ভিডিও আপনি তৈরি করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উপরে আমি পরবর্তী নতুন করে ভিডিও বানাবো, নতুন ভিডিও কিসের উপর দেখতে চান। অথবা আমি কাইন মাস্টারের উপরে আরও কয়েকটি টিউটোরিয়াল দিব। আমার পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন। যদি আমি ভিডিওটিতে ভালো রেসপন্স পাই আশা করি আমি আরও নতুন করে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।